এবার বড় পর্দায় জুটিতে দেখা যাবে জিতু কামাল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি আমি আমার মতোর দুই মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তারা। এবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিতুকে পাল্টা প্রশংসা ফিরিয়ে দিলেন শ্রাবন্তী। ঠিক কি বলেছেন অভিনেত্রী? শ্রাবন্তী জানান, তিনি আগেও জিতু কামালের সঙ্গে কাজ করেছিলেন। অভিনেত্রী স্মৃতিচারণ করে বলেন, তখনও সিরিয়াল করত, আমরা একসঙ্গে মহালয়া করেছিলাম, ও শিবের চরিত্রে অভিনয় করে, ওকে অত্যন্ত প্রমিসিং লাগে, ওর অভিব্যক্তি অভিনয় ভালো লাগে, হাইটটাও ভালো, যাকে বলে হিরো ম্যাটেরিয়াল। অর্থাৎ কোস্টারকে পাল্টা প্রশংসায় ভরিয়ে দেন তিনি। কোস্টার শ্রাবন্তী প্রসঙ্গে কি মন্তব্য জিতুর? সম্প্রতি অতীতে জিতু কামাল কোস্টার শ্রাবন্তীকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। তিনি বলেন, ও ফ্লোরে কাজ নিয়ে একাগ্র, অত্যন্ত সচেতন, ও দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, অনেক নায়িকা বড় হিরো ছাড়া কাজ করতে আগ্রহী হন না, অনেকে তো হিরোদের সঙ্গেও কাজ করতে চান না, ওর মধ্যে এই সমস্ত বিষয় নেই, ওর জন্য স্ক্রিপ্টটাই আসল। উল্লেখ্য, জিতু এবং নবনীতার বিচ্ছেদ নিয়ে যখন তোলপাড় টলিপাড়া, সেই সময় অনেকেই শ্রাবন্তীকে নিয়ে একাধিক গুঞ্জন রটাচ্ছিলেন। সেই সময় এই যাবতীয় গুঞ্জনে জল ঢালেন নবনীতা। তিনি একটি ফেসবুক লাইভে স্পষ্ট করেছেন, তাদের সম্পর্ক ভাঙার নেপথ্যে তৃতীয় কোনো ব্যক্তির হাত নেই। জিতুর সঙ্গে অন্য সহ অভিনেত্রীর নাম জড়ানো হচ্ছে, শ্রাবন্তীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, এই বিষয়গুলি একেবারে সঠিক নয় বলে মন্তব্য ছিল নবনীতার। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী আরো বলেন, শ্রাবন্তীদের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, লন্ডনে যখন আমি যাই সেই সময় আমরা একসঙ্গে আড্ডা দিয়েছিলাম, চিপস খেয়েছিলাম, গল্প করেছিলাম, তাই যা রটছে একেবারেই ঠিক নয়।